অনেক অনেক দিন আগের কথা, টোপাই নদীর ধারে তুঙ্গমতি গ্রামে বাস করত এক গরিব জেলে। বয়স তার 3 কুড়ি হলেও পেটের দায়ে তাকে মাছ ধরতে যেতে হতো। বলি ও চম্পা, এইভাবে আর কতদিন চলবে? সারা দিন নদীর জলে উথাল পাথাল করিয়ে একটা দুটো মাছ পাই বটে, কিন্তু ও মাছ গুলান হাইটে বেচার কত টাকা পাই? দুটো পেট ও টাকায় কি চলে? ঠিক করবি, আলাদা উপায় যখন লাই এভাবেই চলতে হবে। জোয়ান মরদ যখন ছিলি তখন যদি ওই দিনের কথা ভেবে দুটো টাকা বাঁচাই রাখতি, তো কাজে কামে লাগত। তোর খালি ওই এক কথা, খেয়ে দিয়ে টাকা বাঁচাবে তবে না সরিয়ে রাখবে বটে। ঘরে বসে ই কথা সি কথা না বললে, যা গিয়ে নদীতে মাছ ধর বটে। যাই নদীতেই যাই। এখানে জাল ফেলিয়ে দেখি যদি কিছু পাই বটে। এবার জাল উঠাইয়ে দেখি কপালে কি আছে। এবারও ফক্কা লদি আছে মাছ লাই। কাল থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। প্রতিদিন একটা করে বিশাল মাছ আমরা তোমাকে উপহার দেব। কত বড় মাছ দেবে গো? তা না হয় কাল সকালেই দেখো। আজ তোমার ঘর আমাদের চিনিয়ে দাও, কেমন? ঠিক আছে, তবে চলো চলো আমার সাথে। এত জলদি ফিরে আসলে বটে, বলি মাছ উঠছে তো? উঠেলাই উঠেলাই মাছ উঠেলাই, দুটো পাখি দেখা দিল বটে। পাখি? আরে ও যেসা পাখি লয় রে, ও বেঙ্গমা বেঙ্গমি পাখি বটে। সিটো আবার কোন পাখি বটে? বেঙ্গের মা আবার পাখি হয় নাকি বটে? আরে বেঙ্গের মা লয় রে, বেঙ্গের মা লয় বেঙ্গমা। সে বড় বড় মাছ দিবে বলেছে। হ্যারে হ্যাঁ, কাল সকালে দেখবো এই কুপালে কি আছে। আরে ও চম্পা, সকাল সকাল কুত্তা চিল্লাইছে কেন? চম্পা শুনছিস? আরে কুত্তা চিল্লাইছে। ইয়া নতুন কি বটে কুত্তা চিল্লাইতে, কি শুনলাই? আমার মনে লাগে
ও বেঙ্গমা পাখি মাছ রেখে গেছে আর ও দেখে তাই তো বটে ভুলেছিলাম চল চল দেখি বাহা যাই দেখি চল হাটে কি করে নিয়ে যাই বলতো চম্পা গোটা নিতে হবে কেনে কেটে নিয়ে যা বলে কাইন্ডব কিসে কেনে বলতে আরে ও তো বুড়ো বটি পাবু কুতাই ফোর বিচুলি কাটা বঠে জুগার কর উঠেই হবে বটে বটে হবে বটে হাকিম পারবে আমার চোখে দৃষ্টি ফেরাতে পারবো মহারাজ পারবো কিন্তু কিন্তু আবার কিন্তু কিসের আপনার চোখের দৃষ্টি ফেরাতে চাই ব্যঙ্গমা পাখি ব্যঙ্গমা পাখি সে কোথায় পাবো যেভাবেই হোক মহারাজ তাকে তো পেতেই হবে আচ্ছা মন্ত্রী আগে হুকুম করুন মহারাজ ব্যঙ্গমা পাখি ধরে আনো তাকে কোথায় পাওয়া যাবে মহারাজ সেটাই তো তোমার কাজ খুঁজে বার করো থেরা পিটিয়ে দাও সারা রাজ্যে ঘোষণা করো যে তার সন্ধান দিয়ে তাকে ধরিয়ে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর দশ বস্তা সোনার মোহর উপহার দেওয়া হবে অর্ধেক রাজত্ব হ্যাঁ হ্যাঁ মহারাজ পদ্মলোচনের চোখের মূল্য এর থেকে কম হতে পারে না যাও এক্ষুনি এ ঘোষণা করে দাও যথাজ্ঞা মহারাজ শোনো 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 মহারাজের চাই ব্যঙ্গমা পাখি ভীষণ প্রয়োজন তাকে যে ধরিয়ে দিতে পারবে ব্যঙ্গমা পাখির এত মূল্য অরিধেক রাজত্ব সাথে আবার ধন রত্ন ও ব্যঙ্গমা পাখি লক্ষ্যে বটে ওকে তুই ধরায় দিসলাই পাপ হবে পাপ বেইমানি হবে এটা ঠিক হবে নাই রে আরে রাখ তো তুই তো ঠিক বেঠিক পাপ তাপ উসবের কুল মানে লাই রে কোন মানে লাই ভাবিস ও পাখিটা লাগি কপাল ফিরেছে আরে এসব আমার কপালে ছিল রে আজ আজ অর্ধেক রাজত্বই আছে আমারই কপালে আমি
আমি এখনই যাব রাজার কাছে। যাইস না রে, কথা শুন, যাইস না রে, যাইস না, এ পাপ সইবেক না রে, সইবেক না। কি বললে? রোজ ভোর রাতে ব্যঙ্গমা তোমার ঘরের কাছে আসে? হ্যাঁ মহারাজ, আসে বটে। বটে, তাহলে তা ধরে আমায় দাও। আমি একা পারব না মহারাজ, ও বড় ব্যাদ পাছে, ইত বড় হতে পারে, তাই খুব শক্তি আছে। আমার সাথে চার জন সিপাই দিয়ে দিন না, দেখবেন আমি দুর্বল, ওদেরকে ধুয়ে আপনার কাছে নিয়ে আসব। চার জন সিপাই, ঠিক আছে, তাই হবে। আজ আজ চাইদি রাতে শেষে ও আসবে, তখন আমি আর চার সিপাই মিলে ও বিয়াদ বেঙ্গমা বেঙ্গমি রে জব্দ করবই করব। ওই দে, ব্যঙ্গমার কোনো পাত্তাই তো নেই। ওরে বাবা, মশার কামড়ে পরাণ গেল, এদিকে আবার খুব ঘুম পাচ্ছে রে। আরে আরে, দুদি একটা কি আসছে যেন মনে হচ্ছে না? হ্যাঁ কই দেখি, ওই দেখ। তাই তো রে, বন্ধু বন্ধু একবার ঠিক কাছে এসো না, এসো কাছে এসো, দুটো মনের কথা বলি। এসেছি গো, এসেছি, বলো কি বলবে আমায়? হ্যাঁ এই কি করছো? চার সিপাই আর লোভী বুধুয়াকে নিয়ে ব্যঙ্গমা দূরে আকাশে মিলিয়ে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না।